দুদিনেও উদ্ধার হয়নি বগুড়ায় বাবার হাতে খুন হওয়া শিশু আবদুল্লাহ আলকাফের বিচ্ছিন্ন মাথা। সন্ধানে আবারও করতোয়া নদীতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল অভিযুক্ত বাবা আজিজুল হককে নিয়ে অভিযান চালানো হয়, তবে ঘণ্টা তিনেক পরও মাথার খোঁজ না পেয়ে অভিযান সাময়িক স্থগিত করা হয়। ফায়ার সার্ভিস বলছে নদীতে প্রচুর কচুরিপানা থাকায় বেগ পেতে হচ্ছে তাদের। গত শনিবার বগুড়া শহরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বনানীর একটি আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী সন্তানকে হত্যা করে সাবেক সেনা সদস্য আজিজুল। পরে সন্তানের কাটা মাথা ফেলে দেয় করতোয়া নদীতে।